হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ নিয়ে কথা বলবো। খুবই সিম্পল, মোটামুটি সবাই জানে। আপনারা মোটামুটি অলরেডি থাম্বনেল এবং হচ্ছে যে ভিডিও ডেসক্রিপশন দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কথা বলবো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি হচ্ছে ওয়াটারমার্ক এবং হচ্ছে যে আপনার পেজ কালারটা সেট আপ করতে পারেন। তো প্রথমে যে এই জন্য হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইলে যেতে হবে। ওয়ার্ড ফাইলটা গিয়ে তারপর হচ্ছে দেখেন এখানে অনেকগুলো উপরে আমাদের লেআউট দেওয়া আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, অনেকগুলো। তার মধ্যে আমরা চলে যাব সরাসরি হচ্ছে ডিজাইনে। ডিজাইনে যাওয়ার পরে দেখেন এই যে আমি ডিজাইনে গিয়েছি, ডিজাইনে যাওয়ার পরে দেখেন আমার একেবারে হাতের ডান দিকের কোনায় এখানে লেখা আছে হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। পেজ বর্ডারটা নিয়ে আমি আপনাদের সাথে একটু বিস্তারিত আছে, সো এটা নিয়ে আরেক দিন আপনাদের সাথে কথা বলবো। তো ওয়াটারমার্কটা খুবই সোজা, তো বেসিক্যালি বলে রাখি ওয়াটারমার্কটা আমরা কেন ইউজ করি। আপনারা দেখবেন যে আমাদের যারা টিচার থাকে তারা হচ্ছে এই দেখেন এখানে অনেকগুলো, আমি মাঝখানে একটু সরি ইন্টারাপ্ট করলাম, এখানে দেখেন অনেকগুলো কিন্তু অলরেডি কিছু আপনার এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, ডু নট কপি। এই যে কনফিডেন্সিয়াল, এই যে দেখেন এখানে কিন্তু একটা আমাদের এখানে কিন্তু মোটামুটি একটা লেখা চলে আসছে কনফিডেন্সিয়াল। অর্থাৎ আমি যতগুলো পেজে যাব এরপরে দেখেন আমি যদি আমার নেক্সট পেজে যেতে চাই, এখান থেকে আমি যদি নেক্সট পেজেও যাই, আমি নেক্সট পেজেও কিন্তু একইভাবে কনফিডেন্সিয়াল লেখাটাই পাচ্ছি। তো আমার মনে হয় আপনার বুঝতে পেরেছেন যে কনফিডেন্সিয়ালটা আসলে ইউজ করা অনেকটা হেডার ফুটার মতো, বাট এটা উপরে থাকে এবং নিচে থাকে, আর এটা হচ্ছে মাঝখানে থাকে। দেখবেন যে আমাদের, আমরা অনেক সময় যারা কোচিং সেন্টারে পড়াশোনা করেছি বা বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশনে যারা হচ্ছে যে খুব তাদের তথ্যগুলো কনফিডেন্সিয়াল হিসেবে রাখে, তখন তারা হচ্ছে পেজের মধ্যে এই ধরনের লেখাগুলো লিখে রাখে। বা আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে রাখেন, আপনার প্রতিষ্ঠানে যদি এটা খুব গোপনীয় ব্যাপার হয় বা আপনার এগুলো যদি আর কোনো কিছু কপি যেন না করে, আপনি সতর্কতামূলক বার্তা হিসেবে আপনার যে আপনি পেজটি তৈরি করেছেন বা আপনি আপনার যে লেখাটা তৈরি করেছেন সেটার মধ্যে আপনি এইভাবে তুলে দিতে পারবেন। তো কনফিডেন্সিয়াল আমরা দেখেন এখানে ডিজাইন আসার পরে হাতের ডান পাশে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার তিনটাই আছে। তো আমরা যদি এখন ওয়াটারমার্কে যাই দেখেন এখানে কিন্তু কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, ডু নট কপি লেখা আছে। তো আমি এগুলোর মতো অটোমেটিক্যালি ক্লিক করলে কিন্তু আমার অটোমেটিক্যালি ক্লিক হয়ে চলে আসতেছে। কিন্তু আমি যদি চাই যে না, আমি এই কনফিডেন্সিয়াল বা ডু নট কপি বাইরেও অন্য কোনো কিছু লিখতে চাই, তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই যে কাস্টম ওয়াটার মার্কে যাব। দেখেন কাস্টম ওয়াটার মার্কে গিয়ে দেখেন এখানে কিন্তু আপনি যদি চান যে আমি পিকচার, কোনো যদি পিকচার চান, অর্থাৎ কোনো যদি ছবি সিলেকশন আপনি করতে চান, তা আপনি সিলেকশন করতে পারবেন। আপনি এখান থেকে যদি কোনো ছবি নিয়ে আসতে চান আপনার ফাইল থেকে বা ব্রাউজ থেকে অথবা আপনার ড্রাইভ থেকে, তো নিয়ে আসতে পারেন। সে আমি এই ছবিটা যদি এখানে ইনসার্ট করি এবং হচ্ছে আমি অ্যাপ্লাই করি, তাহলে আমার এখানে কিন্তু একটা দেখেন এই যে আমার এখানে কিন্তু মোটামুটি একটা যে প্রত্যেকটা পেজে, এখন যদি আমি অন্য পেজগুলোতেও যাই, দেখেন আমি যদি অন্য পেজগুলোতেও যাই, আমার এখানে কিন্তু একইভাবে কিন্তু এই যে ওয়াটারমার্কটা শো করতেছে। সো আপনি চাইলে কিন্তু এখানে যে কোনোভাবে যে কোনো একটা ছবিও কিন্তু আপনি চাইলে ওয়াটারমার্কে দিতে পারেন। অথবা আপনি যদি চান যে না, আমি কোনো ওয়াটারমার্ক দিব না, আপনি অন্য কোনো নাম লিখতে চাই কনফিডেন্সিয়ালের মতো, তাহলে আপনি ঠিক একইভাবে ডান পাশে ওয়াটারমার্কের মধ্যে ক্লিক করে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে এই যে দেখেন লেখা আছে কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়ালের জায়গায় আপনি মনে করেন লিখতে পারলেন যে না আমি কিছু একটা লিখবো, আমি লিখলাম যে লাইক মনে করেন যে আমি লিখলাম যে মাই এক্সেল লিখলাম আমি, ওকে আমি লিখলাম হচ্ছে এক্সেল, ওকে মাইক্রোসফট এক্সেল। আপনি চাইলে এখানে ফন্ট দিতে পারেন, আপনার যেটা পছন্দ, যে ফন্ট পছন্দ আপনি সেই ফন্টটা এখানে দিতে পারেন। তারপরে দেখেন এখানে সাইজ দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি একটা সাইজ বসায় নিতে পারেন, ওকে। এবং হচ্ছে আপনি এখানে এই কালারটা সিলেকশন করতে পারেন, এখানে অনেকগুলো কালার আছে। তো আপনি যদি চান যে আমি একটু কালার করবো, লাইক আমি একটা ব্ল্যাক কালার দিলাম, আমি তারপর এখানে যদি অ্যাপ্লাই ওকে দিই, দেখেন তাহলে কিন্তু আমার এখানে এই দেখেন এক্সেল লেখাটা চলে আসছে, ওকে। সো এইটা ছিল হচ্ছে আমার মোটামুটি পেজ সেট আপ, সরি আমাদের যে ওয়াটারমার্কটা আছে সেইটা। তো আপনি চাইলে এটা করতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি রিমুভ করে দিবেন, আপনি রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, ওকে। সো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে ওয়াটারমার্কটা করা যায়। তো আমরা দ্বিতীয় যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিভাবে পেজের কালার করা যায়।
খুবই সোজা, অনেকে দেখা গেছে যে কালার পেজ বের করতে চায়, অনেক সময় অনেক খাম, মানে খামগুলো হচ্ছে নিজে বানাইতে পারে, কোন একটা জায়গায় কোনো খাম বানাবে বা কোন একটা প্রোগ্রামের জন্য কোন কাগজ বানাবে, তো কাগজটা হচ্ছে যে সে ওই কালারের কাগজটা পাচ্ছে না, বাট বাসায় যদি প্রিন্টার থাকে তাহলে কিন্তু সে অনায়াসে ওই কালারটা প্রিন্ট আউট করে বের করতে পারে। তো এইটার জন্য যেটা করতে হবে, দেখেন এখানে একই ওয়াটার মার্কের পাশেই কিন্তু আমাদের আছে হচ্ছে পেজ কালার, এই পেজ কালার আপনার ক্লিক করে আপনারা যেই কালার দিবেন ঠিক ওই কালার অনুসারে কিন্তু আপনার এখানে সেট হয়ে যাবে। ওকে, তো আমি যদি দিলাম এখানে সে আমি এখানে সবুজ নীল কালারটা দিলাম, ডার্ক ব্লু যেটা, অথবা আমি ব্ল্যাক কালার দিলাম, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা মনে যাচ্ছে আপনি ঠিক ওই কালারটাই কিন্তু এখানে দিতে পারবেন। ওকে, সো আমি এখানে একটা কালার আপাতত দিয়ে রাখলাম, সো আপনি এইভাবে কিন্তু এখানে কালারটা দিতে পারবেন। আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আপনি আরও কোনো কালার চান, এখানে অনেকগুলো কালার আছে, আপনার কালার পছন্দ অনুসারে আপনি যেটা মনে চায় সেটা দিতে পারেন। আমি যদি এইগুলো কালার এখন দেখেন, ওকে ক্লিক করলে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো আমি যদি যেভাবে চাই সেভাবে আমি দিতে পারবো। আমি যদি আবার চাই যে না, আমি ইফেক্ট একটা ইফেক্ট নিয়ে আসতে চাই, দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, টেক্সচার ইফেক্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে প্যাটার্ন ইফেক্ট দেওয়া আছে, পিকচার ইফেক্ট দেওয়া আছে। আপনি এখানে যদি কোনো পিকচার দেন আপনার পেজের মধ্যে কিন্তু ওই পিকচার মানে ছবিটা চলে আসবে। এখানে আপনার অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, লাইক আমি এখান থেকে একটা প্যাটার্ন সিলেকশন করে ওকে ক্লিক করে দেখেন পুরোটাই কিন্তু পেজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি এটা খুবই মজার, আমি যদি ইফেক্টটা যদি আমি টেক্সচারে নিয়ে আসতে চাই, লাইক আমি একটা ডেনিমের বা একটা ডেনিম কালারের একটা প্যান্টের যে গ্রাফ মানে যে আমাদের হচ্ছে ওয়েফট এবং ওয়ার্প এবং ওয়েফটে থাকে, আমি যদি সেইটার মধ্যে করে আনতে চাই, আমি কিন্তু এখানে দিলে দেখেন একটা ডেনিম একটা ফেব্রিক্সের একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এইভাবে আপনি কিন্তু পেজগুলো এখানে সেট আপ করে নিতে পারেন, অথবা আপনার নর্মাল যেগুলো আছে সেগুলো কিন্তু আপনি দিতে পারেন। তো বেসিক্যালি এই ছিল হচ্ছে আপনার কিভাবে হচ্ছে ওয়াটার মার্ক এবং হচ্ছে পেজের কালার দুইটাই সেট করা যায়। ভিডিওটা যদিও বড় হয়ে গেছে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও বিষয়টা জানতে পারে। এবং কেমন লাগলো, আপনারা পরবর্তীতে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল কোনো কিছু জানতে চান কিনা সেটা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। সঙ্গেই থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।